রাজ্যে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া। আরেকদিকে এখানে বিদ্যুতের যে ব্যবস্থা, কোথাও লোডশেডিং হয়, কোথাও এখনো বিদ্যুৎ কিছু কিছু সমস্যা আছে, সেই বিষয়গুলোকে আমাদের দেখা। সেই সঙ্গে সঙ্গে শিক্ষা স্বাস্থ্য থেকে পরিকাঠামোগত যে উন্নয়ন, সব বিষয়গুলো আমাদের করতে হবে, এটা আমরা জানি। কারণ এখানে যিনি বিধায়ক হয়েছেন গত 2 বছর, আজ হয়তো এখানে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন তাদের একটা অংশ, সে ধর্মীয় আবেগে হোক কিংবা কোনো রাজনৈতিক কারণে হোক কিংবা আমাদের দ্বারা আঘাত পেয়ে হোক, হয়তো কেউ কেউ আমাদের দল থেকে গিয়ে তারা আইএসএফ কে ভোট দিয়েছিলেন। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আজ যদি কোনো আইএসএফ এর বন্ধুরা দূর থেকে আমাদের সভাটা শুনে থাকেন, আমি তাদের কাছে খুব স্ট্রংলি আমি একটা প্রশ্ন করতে চাই। 2 বছর হলো নওশাদ এখান থেকে জিতেছে, সেই পুরপুরা শরীফ থেকে এসে, খুব ভালো কথা, প্রতিশ্রুতি দিয়েছিল গ্রামের রাস্তা তৈরি করবে, প্রতিশ্রুতি দিয়েছিল পানীয় জলের ব্যবস্থা করবে, প্রতিশ্রুতি দিয়েছিল গরিব মানুষের পাশে দাঁড়াবে, প্রতিশ্রুতি দিয়েছিল এখানে হসপিটাল তৈরি করবে, মেডিকেল কলেজ তৈরি করবে। কিন্তু গত 2 বছরে ভাঙড় বিধানসভার যে 13টা অঞ্চল আছে, আমি নওশাদকে বলছি, আর সেই সঙ্গে সঙ্গে নওশাদের যারা চেলা চামুন্ডে যারা আছে, আমি তাদেরকে বলছি, ক টাকার কাজ ভাঙড় বিধানসভা 13টা অঞ্চলে করেছেন, আপনি তার খতিয়ানটা প্রকাশ করুন, তাহলে অন্তত আমরা অনেকটা খুশি হব। কারণ মানুষের, আমরা যারা জনপ্রতিনিধি, আমরা যদি কথা দিই মানুষের সঙ্গে, সেই কথা রাখতে হয়, না হলে মানুষ কি বলে, বলে বিশ্বাসঘাতক, মানুষ বলে প্রতারক, মানুষ বলে চিটিংবাজ, 420, কথা দিয়ে কথা রাখে না। আমি এই নওশাদকে বলি, নওশাদ কেন বলছি, এর আগে নওশাদ সাহেব বলেছিলাম কোন মিটিং এ, তাই উনি বললেন যে শওকাত মোল্লা এখন ভয় পেয়ে নওশাদ সাহেব বলছে। আমি সেখান থেকে ঠিক করেছি, ও আমার হাঁটুর বয়স এখন হয়নি, ওকে আর সাহেব ভাই বলে আমার দরকার নেই, ওকে এখন নওশাদ আইএসএ বলবো, এটাই মোটামুটি আমি ঠিক করেছি। আমি বলছি নওশাদ আইএস, তুমি দেখাও কেন কাজ করতে পারোনি, এই ভাঙড়ে কেন আজকের আমাদের রাস্তা উদ্বোধন করতে হচ্ছে, কেন আজকের সরকারের অফিসের দ্বারে দ্বারে ঘুরে এই ভাঙড়ের উন্নয়নের কথা বলতে হচ্ছে, এটা তো তোমার দায়িত্ব ছিল, এটা তো তুমি উন্নয়ন করবে, এ দায়িত্ব আমাদের তো নয়। আমরা দেখতে চেয়েছিলাম 5 বছর তুমি কোন কাজটা করতে পারো। কিন্তু ভাঙড়ের মানুষের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা তুমি করেছো, সবে মুসল পর্ব শুরু হয়েছে গোটা ভাঙড়ে, শুধু জাউলগাছি, প্যানগঞ্জ আর নারায়ণপুরে নয়, গোটা ভাঙড়ের 13টা অঞ্চলের মানুষ আগামী দিনে তোমার মুখে ঝামার কালি দুটোই ঘষে দেবে, এটা তোমার মনে রাখা উচিত। কারণ তুমি মানুষের সঙ্গে কথা দিয়ে কথা রাখোনি। আজকে যে রাস্তাটা আমরা উদ্বোধন করছি, 4 কোটি 12 লক্ষ টাকার কাজ, 5 কিলোমিটার রাস্তা। আমাদের আগামী শুক্রবার অর্থাৎ পরশুদিন আমরা নার্গিস ভবন থেকে শুরু করে আমরা ফুলবাড়ি পর্যন্ত আরেকটা রাস্তার উদ্বোধন করব, 2 কোটি 17 লক্ষ টাকা। আমরা 1 সপ্তাহের মধ্যে এই প্যানগঞ্জ অঞ্চলের আরো 19 কোটি টাকার পানীয় জলের কাজ আমরা সেটা উদ্বোধন করব। আমি নওশাদকে বলি, তুমি কোন কাজটা করেছো গোটা ভাঙড় বিধানসভাতে, একটু আমাদের দেখাও। আমি জানি তুমি কিচ্ছু করতে পারবে না, 4 পয়সার কাজ করার তোমার ক্ষমতা নেই, তোমার বিধায়কতার টাকা তুমি এখনো ইউটিলাইজেশন করতে পারোনি। কটা লাইট দিয়ে বলছি, আমি অনেক কাজ করেছি। विधानसभा जुड़े ना कि 10टा ना कि এই ধরনের লাইট দিয়েছে আর আমার ক্যানিং পূর্ব বিধানসভার একটা অঞ্চলে 20টা লাইট আমি দেখিয়ে দেব শুধু একটা অঞ্চলে একটা বিধানসভাতে না কাজ করতে জানো কাজ করতে গেলে মানুষের দায়বদ্ধতা মানুষের সম্মান রাখতে জানো আরে জানবে কি করে তুমি তুমি তো পয়সা নাও তুমি তো পয়সা দাও না তোমার কাজ হলো হাতে হাত মোছাবা করতে গেলে টাকা দিতে হবে समय